ধন্যবাদ সবাইকে আমাকে আমার কথাগুলো সবার মাঝখানে শেয়ার করতে দেওয়ার জন্য, দেওয়ার মতন সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম ডালিয়া শিকদার, আমি ন্যাচারাল অ্যাপস লিমিটেডে অপারেটর পদে নিয়োগপ্রাপ্ত। আমি ন্যাচারাল অ্যাপস শ্রমিক ইউনিয়নের সভাপতি। আমি যখন আমার ফ্যাক্টরিতে ইউনিয়ন গঠন করতে যাই তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। ইউনিয়ন গঠন করতে যাওয়ার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের সমস্যা ছিল, যেমন ছুটির টাকা ঠিক মতন দিত না, মাতৃকল্যাণ ছুটির টাকা দিত না, মাতৃকল্যাণ ছুটি দিত না, বাৎসরিক ছুটি দিত না, তারপরে বিভিন্ন ধরনের সমস্যা। তো এক পর্যায়ে আমরা ইউনিয়ন সম্পর্কে জানি, ইউনিয়ন গঠন করার জন্য প্রস্তুতি নেই এবং ইউনিয়ন করার জন্য আমরা জেডিএলে প্রস্তাবিত রেজিস্টারকৃত ইউনিয়ন পাওয়ার জন্য প্রস্তাবিত হই। পরবর্তীতে ওখান থেকে একটা ফ্যাক্টরি বরাবর চিঠি আসে যে আমাদের ফ্যাক্টরিতে একটা ইউনিয়নের রেজিস্টার প্রস্তাবিত। তারপরে যত সমস্যা, মালিকপক্ষ চাইতো না যে কখনো যে আমার ফ্যাক্টরিতে ইউনিয়ন হোক, শ্রমিকরা ইউনিয়ন করুক বা ইউনিয়ন সম্পর্কে শ্রমিকরা জানুক বা অবগত হোক, বিভিন্ন সমস্যা সৃষ্টি করত। মালিকপক্ষ আমাদের বিভিন্ন ধরনের হয়রানি করতো এবং শুধু ফ্যাক্টরির ভিতরে না, ফ্যাক্টরির বাইরেও অনেক সমস্যা সৃষ্টি করছে। বিভিন্ন মাস্তানদারাও হয়রানি করছে, অনেক হুমকি দামকি দিছে, প্রাণনাশের হুমকি দিছে। তো এক পর্যায়ে আমরা আমাদের রেজিস্ট্রেশন পাই, তারপরে আমরা একটা 19 দফা এগ্রিমেন্টে 19 দফা একটা দাবিনামা দেই এবং সেই দাবিনামায় উল্লেখ থাকে বাৎসরিক এগ্রিমেন্ট, ছুটির টাকা, মাতৃকল্যাণ ছুটি, বিভিন্ন ধরনের ছুটি ছুটি ছাটা, তারপরে ভবিষ্যৎকালীন তহবিল, লাভের 5%, বিভিন্ন ধরনের আমাদের দাবি থাকে এবং এই দাবিটা আমরা ত্রিপক্ষিকভাবে আলোচনা করে এটা নিষ্পত্তি করি। এবং নিষ্পত্তি হওয়ার পর আমরা বাৎসরিক এগ্রিমেন্ট 10%, হাজিরা বোনাস, এক্সট্রা বোনাস, ঈদ বোনাস, মাতৃকল্যাণ ছুটি টাকা, অনেক সুযোগ সুবিধা আমরা আদায় করে নিই। এবং আমরা অনেক লাকি যে অনেক ঝড় তুফানের শেষেও আমরা আমাদের ফ্যাক্টরিতে ইউনিয়ন করতে সক্ষম হয়েছি, আমরা রেজিস্ট্রেশনটা পাইছি। তবে অন্যদিক থেকে যে জিনিসটা সেটা হচ্ছে খারাপ লাগে যে আমাদের এরিয়া আরও অনেক বিভিন্ন ফ্যাক্টরি আছে এবং এই ফ্যাক্টরিতে অনেক সমস্যা আছে। কোনো শ্রমিক যদি ইউনিয়নের জন্য আগায় তাহলে মালিকপক্ষ তাদেরকে অনেক হয়রানি করে, তাদের শ্রমিকের বিরুদ্ধে মামলা করে, শ্রমিকদের জেল পর্যন্ত খাটায়, অনেক মারধর করে, বহিরাগত মাস্তান দ্বারা অনেক হয়রানি করে। তো আমি আমার এই কথাগুলো আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছাইতে চাই যে যাতে আমরা সবাই, নারী পুরুষ সবাই মিলেমিশে ইউনিয়ন গঠন করতে পারি, যাতে কোনো আমাদের বাধার সম্মুখীন যাতে শ্রমিকরা না হয়, আপনাদের মাধ্যমে যাতে সরকারের কাছে, বাইরের কাছে এবং মালিকের কাছে যাতে একটা শক্ত মেসেজ যায় যে শ্রমিকের ইউনিয়ন, শ্রমিকের অধিকার বাস্তবায়ন করতে হবে, শ্রমিককে তার ন্যায্য অধিকার দিতে হবে, যাতে এমন একটা শক্ত মেসেজ যায় যাতে জিনিসটা বাস্তবায়ন হয়, যাতে সকল শ্রমিক তার ন্যায্য অধিকার ফিরে পায়, যাতে অধিকার থেকে সে বঞ্চিত না হয়। ধন্যবাদ সবাইকে।